পিতৃপক্ষে পতিত সর্বপিতৃ অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয় নমস্কার প্রথমে শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে শারদীয়া নবরাত্রির তেসরা অক্টোবর দু থেকে শুরু হচ্ছে তো তার আগে মহালয়া তাহলে মহালয়ার কবে এবং মহালয়ার তিথি থাকবে কতক্ষণ কিভাবে করবেন মহালয়ার তর্পণ তো আমার এই ভিডিওটা থেকে জেনে নিন পিতৃপক্ষে পতিত সর্বপিতৃ অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয় মহলয়া অমাবস্যার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করা হয় একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে কেউ যদি পিতৃদোষে ভুগে থাকেন তবে মহালয়া অমাবস্যার দিনে অবশ্যই পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ নিবেদন করা উচিত আসুন জেনে নেই মহলা অমাবস্যার গুরুত্ব ও পূজা পদ্ধতি মহালয়া অমাবস্যা পূর্বপুরুষদের তর্পণ শ্রাদ্ধ করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় মহলা অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত এবছর মহলা অমাবস্যা দোসরা অক্টোবর বুধবার পিতৃপক্ষে পড়া মহলা অমাবস্যার পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্যও পরিচিত মহালয়া অমাবস্যার পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা শুধুমাত্র তাদের আত্মাকে মুক্তি দেয় না বরং তর্পণকারী ব্যক্তির পুণ্যকর্মও বৃদ্ধি করে আসুন জেনে নিই তাহলে মহলয় অবাবস্যার গুরুত্ব পূজা পদ্ধতি মহলা অমাবস্যা কখন সেটা এবার জানব হিন্দু ক্যালেন্ডার অনুসারে মহলয়া অমাবস্যা নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এটি নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে আশ্বিন মাসের অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশে রাত নটা আটত্রিশ মিনিটে এই তিথি শেষ হবে তেসরা অক্টোবর রাত বারোটা উনিশ মিনিটে এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের তিথি অনুযায়ী দোসরা অক্টোবর মহলা অমাবস্যা পালিত হবে পিতৃপক্ষে পড়া অমাবস্যাকে মহলা অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা এবং বিসর্জনী অমাবস্যাও বলা হয় পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠানও করা হয় তাদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করা হয় কিছু লোক মহলা অমাবস্যায় তাদের সমস্ত পূর্বপুরুষদেরকে তর্পণ নিবেদন করে পিতৃদোষ থেকে মুক্তি পেতে মহলা অমাবস্যায় পূর্বপুরুষদের শ্রাদ্ধরও খুব গুরুত্ব রয়েছে পিতৃদোষ দূর করলে জীবনে উন্নতি সুখ ও সমৃদ্ধি আসে মহালয়া ও পুজো পদ্ধতি কিভাবে পূজা করবেন তাহলে এবার জেনে নিন মহালয়া ও সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এরপর দক্ষিণ দিকে পিতৃপুষদের জল অর্পণ করুন এরপর বাড়িতে সাত্বিক খাবার তৈরি করুন পিতৃপুরুষদের নামে খাবার বের করে দক্ষিণ দিকে রাখুন তারপর ব্রাহ্মণ গরিব গরু কুকুর কাককেও খাবার খাওয়ান এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি হয় এর পাশাপাশি সন্ধ্যায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান